আজ আমি এমন একটা বাজি শেয়ার করব, তেরস বাজি। বাজিটা পিছলে হবে না, ভাঙবে না, একদম জোর জোরে থাকবে। আমি কিভাবে এই বাজিটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখতে পারছেন, আমি এখানে 1 কেজি তেরস ভালো করে ধুয়ে পানি জড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পালি। আমি এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব কাঁচামরিচ পালি। এবার আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর কোনো মশলা এড করব না ভাজিতে, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আর দিয়ে দিব এবার ঢেঁড়শগুলো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। এই ভাজিটা জোর জোরে থাকার আমি একটা টিপস বলে দিব আপনাদেরকে। ঢেঁড়শগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ঢেঁড়স থেকে পানি বের হয়ে একটা পিছলে ভাব চলে আসছে। এবার আমি নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো, চুলার আঁচটা রাখবো মিডিয়ামে। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে দিলাম, আর আমি ঢাকনা দিব না। 5 মিনিট পর ঢাকনা ছাড়া চুলায় লো হিটে ভাজিটা আরও 5-6 মিনিট কুক করে নিবেন। এই টিপসটা ফলো করে ঢেঁড়স ভাজি করলে একদম জোর জোরে হবে, পিছলে ভাবও থাকবে না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভাজিটা আশা করি দেখে বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে, আবার একদম জোর জোরে। এই তো হয়ে গেল আমার এই ঢেঁড়স ভাজি রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।